হ্যালো বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পার্শে মাছের ঝাল করব, তার জন্য কী কী নিয়েছি। পার্শে মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে তেল দেব, লবণ ও মাছগুলো মাখিয়ে নেব ভালো করে। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো ভাজা করে নেব। উল্টিয়ে দেবো, একটু ভাজা হয়ে গেছে। আর এটা লাল লাল করে ভাজা করে নেব, খুব লাল লাগবে না, আমার ভাজা কমিয়ে চলে যাবে। মাটি ভাজা হয়ে গেছে আমার, একটু দিয়ে নেব। আর যা মাছ আছে এইভাবে ভাজা করে নেব। এই মাংস উঠিয়ে দেবো, এক পিস ভাজা হয়ে গেছে। এক পিস ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছকে তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু তেল দেব, লবণ, হলুদ দিয়ে আলুগুলো ভাজা করে নেব। একটু ভাজা করে নিই, একটু মাছ ভাজা করে নেব। আলুগুলো তুলে নেব, আপনারা এত ভাজা করবেন না, আমার তো ভাজাটা বেশি হয়ে গেছে। বেগুনগুলো এই তেলে দিয়ে দেবো, তুই অল্প করে ভাজা করে দেবো। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেবো। কড়াইতে তেল দেব, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ,
অল্প করে লবণ, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তাতে ভাজাটা হয়ে যাবে বলে অল্প করে লবণ দিলাম। একটু লবণ নেব, কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে যাক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা, জিরে, এই চামচের হাফ চামচ জিরে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো এক চামচ দিয়েছি, হলুদ, লবণ, পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছি, অল্প করে লবণ দিলাম, একটু জল, মশলাটা হয়ে গেল কষিয়ে দিন। আলু লবণ দিয়ে দেবো, পেঁয়াজ ছেড়ে তার একটু ভাজা হয়ে যাবে, বেগুন এমন দেবো না, একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে, মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে, এবার জল দেবো, গরম জল, ফুলটা ফুটে যাক, ফুটে গেছে ঝোলটা আমার, লঙ্কা করে একটু ডলে দেবো, আমি তো শুকনো লঙ্কা দিইনি, আপনারা দিয়ে দেবেন, আমি কাঁচা লঙ্কা দিয়েই করি বেশিরভাগ রান্না। দুটো লঙ্কা ডলে দিলাম, বেগুনগুলো এবার দিয়ে দেবো, আগে দিলে গলে যেত বেগুনগুলো, একটু ফুটে যাক, তারপরে মাছগুলো দেব, মাছগুলো এবার দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে, একটু চিনি আপনার পছন্দ করলে দেবেন, না দেবেন না, আমি সব তরকারি তো অল্প করে চিনি, একটু নাড়িয়ে নেব, মাছ কেউ না ভেঙে যায়, ধনে পাতা, গ্যাস অফ করে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর আপনাদের দেখাচ্ছি।
পাশে মাছ দিয়ে বেগুন দিয়ে আমার ঝাল হয়ে গেছে। একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে কিন্তু।